বিয়ে ও বিচ্ছেদ অহরহই ঘটে। এক একটা বিয়ে যেমন জুড়ে দেয় অনেকগুলো সম্পর্ক, একটি ডিভোর্স তেমনি জন্ম দেয় অনেকগুলো ঘটনা। মেরিটাল লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকেই, তবে মনোমালিন্য অতিমাত্রায় পৌঁছে গেলে সম্পর্ক বহন করা কঠিন হয়ে যায়। ছোট ছোট ঘটনায় তখন হাজব্যান্ড ওয়াইফের মাঝে হয়ে দাঁড়ায় বিষ, সহ্যের মাত্রা শেষ হয়ে গেলেই সম্পর্ক গড়ায় ডিভোর্সে। এমনই কিছু ঘটেছিল আমেরিকান মডেল ও অভিনেত্রী এমিলি রাটাসকাউস্কি এবং প্রডিউসার ও অভিনেতা সেবাস্টিয়ান বিয়ার ম্যাকলার্ডের মধ্যে। 2018-তে মহাধুমধামে যে সম্পর্কে জড়ান দুজন, তার অবসান হয় 2022-এর সেপ্টেম্বরে। নানা ঘটনার জেরে বরাবরই গসিপিংয়ের কেন্দ্রবিন্দু হন এমিলি। এবার বিবাহের আংটির বিচ্ছেদ খুঁটিয়ে আবারও আলোচনায় এই হট লেডি। কখনো সেবাস্টিয়ান বিয়ার ম্যাকলার্ডের সঙ্গে বিচ্ছেদের জেরে, কখনো ব্র্যাড পিটের সঙ্গে ডেট করে, কখনো একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে, কখনো আবার একের পর এক আবেদনময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনায় আসেন আমেরিকান মডেল, অ্যাক্ট্রেস, রাইটার এবং পডকাস্টার এমিলি রাটাসকাউস্কি। এমিলিকে ঘিরে একটি কথা প্রচলিত আছে, তিনি নাকি এট আ টাইম একাধিক সম্পর্কে থাকতে পছন্দ করেন। আর তাই তো আমেরিকার অ্যাক্টর ও প্রডিউসার সেবাস্টিয়ান বিয়ার ম্যাকলার্ডের সঙ্গে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় সুপার কুল ব্র্যাড পিটের সঙ্গে ঘুরতে ফিরতে ডেট করতে দেখা যায় এমিলিকে। সম্প্রতি একই সময়ে কিম কার্দাশিয়ানের সঙ্গে সদ্য ডিভোর্স হওয়া পিট ডেভিডসন এবং জ্যাক ব্রিয়ারের সঙ্গে ডেট করে বেড়াচ্ছেন হলিউডের এই হট লেডি। এত এত গল্প গুঞ্জন যাকে ঘিরে সে এমিলি রাটাসকাউস্কি এবার আবারও চক অফ দ্য টাইম। এবার অবশ্য কোনো পুরুষের সঙ্গে জড়িয়ে নয়, বরং বিচ্ছেদের আংটির বিচ্ছেদ ঘটিয়ে আলোচনায় এই মডেল। সম্প্রতি এমিলি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি তার হাতের দুটি আঙুলে দুটি বড় বড় হীরার আংটি পরে আছেন। ক্যাপশনে আবার লিখে দেন ডিভোর্স রিং, আর এই ক্যাপশনই তাকে আরও বানিয়ে দেয় নিউজ হেডলাইন। এটি মূলত সেবাস্টিয়ানের সঙ্গে তার বাগদানের আংটি। স্টেফানি ড্যানলারের গল্প দ্য আনরাভেলারস পড়ার পর এমিলি অনুপ্রাণিত হন। সে প্রবন্ধে লেখক তুলে ধরেছিলেন তার দাদির স্নেক রিংয়ের কথা, যা তার দাদির প্রতিবারের বিয়ের আংটিগুলো থেকে নেয়া পাথর দিয়ে বানিয়ে নেয়া একটি নতুন আংটি। জুয়েলারি ব্র্যান্ড অ্যালিসন লো এর ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যালিসন শেমলারের সহায়তায় তার বাগদানের আংটিটিকে তিনি নতুন রূপ দেন। আংটিটিকে দ্বিখণ্ডিত করে আলাদা দুটি আংটি বানানো হয়, যার মধ্যে একটি নাশপাতির আকৃতির আর একটি প্রিন্সেস কাট ডায়মন্ড শেপড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।